السلام عليكم. وعليكم السلام. خلاص يا نفا. الحمد لله. طب وكا احنا التمبريتشر حلو ليه يمين؟ اوكي. ايوه كده بس. يلا فوكا. فوكا. اوكي ثانك يو. بلا سنيا فنيا. ماشي الحمد لله. আচ্ছা খোকা ফাইসকে আপনার কিতা সেবা করতে পারি? আমি ইসলাম টিকা বিষয়ে জানার লাগি আপনার অফিস ভ্যাকসিন যে দেওয়া আর ভ্যাকসিনের লাগি। আচ্ছা তে কিতা জানতে চাইলে আপনি? ফলাও জানতাম সাইরাম ই টিকা এটা হালাল নি মানুষের মাত্রা তো মানুষের মুখে শুনরাম যে এটা হালাল নাই। আমরা যতটুকু জানি আমরা যতটুকু হয়েছে কি যেন আপনার আস্ট্রাজেনেকা যেটা একটা হালাল আর ফাইজা যেটা ইটার মাঝে জেলেটিন আছে বাট আমরা ধর্মেও হয় যদি জান বাঁচানের লাগি ওই একটা ওষুধ যদি তৈয়ার করো আর আমরা লাগে যদি একটা নাচিস জিনিস দেব আমরা লাগে জায়জ আছে একটা নেওয়া কারণ জান বাঁচানি ফর্স আমরা ধর্মেও হয় ফয়লা করতাম বুঝছেন নি ইটি খায় কোনো জাতের বেমার হইব নি যতটুকু জানো সেফা ই ইটিকা দিয়া যেন খেয়ার কোনো জাতর রোগ হয়েছে কিবা ফাওয়া কেছে তো ওইটা কিছু জানি না তা জানানি হয়েছে না তো জি না কারণ ধরোকা 25,000 25 কোটি উপরে টিকাটা দেবো গেছে যদি লান কোনো কিছু তাকিয়া থাকতো না নি তা তো বাড়াই গেল নে অলরেডি ও ঠিক আছে মানে আমরা বুঝতে মানে হয়তো কষ্ট মানি আনিতে কষ্টটাও হয়েছে প্রবলেম আর খেউ খেউ ইয়ে টিকা যারা ইয়ং মানুষে নিবা এখনো যারা ধরো বিয়ে হয়েছে না এখন তারা যদি টিকা নেওয়ার পরে তারা হয়তো বাচ্চা হইতো নাই মানে ইলা ও মাঝে মাঝে হুনা যার তখন মানে এই জিনিসটা কি তাহাসা নিয়ে ধরো এখন কো আমরা যে ইয়ং বই নহল ধরে লেখা নতুন বিয়ে হইসন বয়স কম কিবা বিয়া সাথে হর্তা আর তারা ডরাইরা যেন ই ওষুধ টিকাটা দিলে তারা আর ক্ষতি হবে বাচ্চা চাইতো না দেখো যত হেলথ প্রফেশনাল যতজন আছেন যারা ওষুধ হতো বা হরসম কিবা দিলেই হয়েছেন তারাও তো সবই হয়ে রাখ এবং গভর্নমেন্টের উপর ইলান কোনো কিছু বাড়াইছে না তারা গেছে যেন এটা কোনো ক্ষতি করে করে বাকি বাজু তো আল্লাহর হুকুম বুঝছেন নি আমরা তো টিকা না দিয়াও অনেক আসন জনক বাচ্চা কাচ্চা ওই না যতটুকু আমরা জানি টিকায় কোনো ক্ষতি করে না ইনশাআল্লাহ তারপরে শুনলে মানে ডর করে না একটা ডর থাকে ভিতরে যে এটা তো স্বাভাবিক জিও জিও না এটা তো এটা তো সারা জিন্দেগির লাগে না একটা বয়ে থাকে যে এটা বুঝলাম এই টিকা বা চিন্তা নাকি ফিরবনি ফাইজার যে টিকা এটা তারা এবছরই পরীক্ষা করা ধরে লোক তারা কি আপনি 12টা কি মনে হয় 15 বছরের বাচ্চিন্তর উপরে পরীক্ষা করতে করা আর 15+ আস্ট্রাজেনিকা যেটা এটা যে 16 বছরের উপরের যেটা তারা আর কি দেওয়া অনুমতি দেবো ওই গেছে তারা অলরেডি বাঁকা সপ্তাহ কয়েক মাস তরি কিমান দেবো আর একটা আর তারা সিবার আরও পরীক্ষা করার জন্য 6 মাস থাকি 5 বছরের বাচ্চা কিবা তার উপরে জন্য নানি বয়সের বাচ্চা ধরে জন্য দিবার লাগি পরীক্ষা করা বাচ্চা যারা বেমার নানি তারারে যারা 16-র উপরে যারা বেমার তারারে দেব ওর আস্ট্রাজেনিকা যেটা এটা দেব ওর তারারে সোফা কোনো কিছু বেমার আজার যেন ক্ষতি হয়েছে হরি কুচু শুনা গেছে না বতরি যে না এটা তো স্বাভাবিক ধরে লাগা টিকা একটা দিলে তো আপনার কিছু বিষ বেদনা থাকবো নানি কিছু মাথার বেদনা থাকবো শরীরের কিছু বিশেষ থাকবো তারা হল প্যারাসিটামল খাইলে কিবা আপনার পেইন কিলার কোনো কিছু খাইলে কি এটা কমে যায় গে হয় হতে নর্মাল আরেকটা কথা জিকেই লাগব শুনছিলাম আস্ট্রাজেনিকার টিকা যেটা এটা দিলে মানুষের ব্লাড ক্লট হয়ে যায় মানে লীলা ফরি যায় বলে শরীরের মাঝে এইটা বিষয়ে কিতা জানো এটা তো ঐদ্য বাড়াইছে ফয়লা তো এটা তো আমরা ইউকের মাঝে তারা অতদিন ধরি ভ্যাকসিনেশন তো আমরা ডিসেম্বর না জানুয়ারি থেকে দেওয়া আরম্ভ হয়েছে সোফা তো খেয়ে কোনো ইলান ক্ষতি হয়েছে না এখন আস্ট্রাজেনিকার ব্যাপারে তারা ঐদ্য কইরা জন কয়েকজন আইস কইরা কি জন তারা ব্লড ক্লট হয়ে গেছে বাট হেলথে তারা হয়তো কইরা যে যারা যে ব্লড ক্লট হয়েছে না তারা অলরেডি রে ডিজিজ আছে তারার একটা রে কন্ডিশন আছে তারার মাধ্যমে কিন্তু টিকায় কোনো ক্ষতি করছে না এটা থারার হো আগর যে রোগ তারার কাছে আছে ও রোগেই ক্ষতি করছে জি না টিকার কোনো সমস্যা নাই টিকা দেওয়া সেফ আছে বুঝছি হরিয়া যাও ভালো হয়েছে আইয়া বুঝলাম সবেও যাতে মানে এইলা কোনো বিপদ ফললে কি কেন আইয়া যদি বুঝি লাইনতে ইজি হয়ে যাইব সবার লাগে আর আমরাও ইনশাআল্লাহ সবে ভ্যাকসিন এটা নেওয়ার চেষ্টা করব কারণ এই ভ্যাকসিনেশনের ব্যাপারে জেনে নিয়ে তারা সকাল সকাল পাখরি লাইছে নত জলদি জলদি সবরে দেবো যার গিয়া আপনার তো
স্মলপক্স হতা ইয়াদ আছে নি, স্মলপক্স আছে নি, ইদেশ নাই, ইদেশে খেলাম তারা নাই হলো অত টিকা দিয়া, তো দরিলক হিটা তোকে বিশ্বাস করলা, তো এই কোভিড এখানে বিশ্বাস করি না মানছে না, ঠিক আছে এইলা বুঝলে তো ইজি ভাবে বোঝা যায় না, এইলে তো আমরা অত ডরাই গেছি যে এটা কিলা কিতা হইব কিতা না, মানে এখানে আইয়া বুঝা ইজি হইল, আর আপনারা ধন্যবাদ মানে বুঝাইয়া দেওয়ার লাগে আমরা রে, সুন্দর করে এক্সপ্লেইন করিয়া দেওয়ার লাগে। Thank you, Afa. Allah Hafiz.